আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমাধ্যমে 25, সময় পাবে তোমরা 50 মিনিট। তোমাদের এর আগে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্কের প্রশ্ন এবং তার উত্তরকরণ হয়ে গেছে। তোমরা যা যা দেখো নি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বরের 5টা প্রশ্ন, অর্থ লেখো অত্র গো দিবা নাক্তাম বিহোগা। এবার এখানে দেখো, অত্র অত্র মানে হচ্ছে দেখো এখানে, অত্র মানে এখানে, আবার গোহ গো মানে হচ্ছে গরু, গো মানে গরু, দিবা দিবা মানে হচ্ছে দিন, নক্তম মানে হচ্ছে রাত, আর বিহগা মানে হচ্ছে পাখি। তাহলে তোমরা এই মানেগুলো তোমরা দেখতে পেলে। এবার দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে একটি নিত্য বহু বচনান্ত শব্দের উদাহরণ দাও, উত্তর দেবে কতি। ঠিক আছে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। 2 নম্বর, সংস্কৃতে বচন কয় প্রকার ও কী কী? তো সংস্কৃতে বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন আর বহু বচন। বাংলায় ছিল এক বচন বহু বচন, এখানে এক বচন, দ্বিবচন ও বহু বচন। অজস্রস শব্দ কোন বচনে ব্যবহৃত হয়? উত্তর লিখবে বহু বচনে। ঠিক আছে, অজস্রস শব্দ বহু বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, কারক কয় প্রকার কী কী, বিভক্তি কয় প্রকার কী কী, এখানে কিন্তু আড়াই আড়াই করে 5 আছে। ঠিক এর আগে যেমন তোমাদের বচন কয় প্রকার কী কী করালাম, তোমাদের কারক কয় প্রকার কী, বিভক্তি কয় প্রকার কী আসতে পারে। ঠিক আছে, এবার দেখো চলে আসছি 4 নম্বর যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন মান 2 করে আছে। নদী শব্দের তৃতীয়ার এক বচন, তোমরা নদীর যে শব্দরূপ সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো। এখানে দেখো প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন, আর এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে বলছে নদী শব্দের তৃতীয়ার এক বচন, তৃতীয়ার এক বচন অর্থাৎ নদ্যা, নদী, নদৌ, নদ্য, নদীম, নদৌ, নদী, এটা তোমরা কিন্তু সকলেই পড়েছো। একবার তোমাদের জন্য আমি এখানে নিয়ে এসেছি নদীর শব্দরূপটা, তোমরা ভালো করে একবার দেখে যাও। তোমাদের কিন্তু শুধু নদীর যে তৃতীয়ার এক বচন আসবে এরকম ব্যাপার না, তোমার নদী থেকে তোমাদের যে কোনো কিন্তু কিছু দিতে পারে। সুতরাং এই যে তোমরা সূত্র অনুযায়ী যে শব্দরূপের যে 4টা, সেটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবা। ঠিক আছে, আমি আর কিন্তু এটা 4টা পড়লাম না। এবার বলছে নদী শব্দের পঞ্চমীর দ্বিবচন, তো নদী শব্দের এই যে পঞ্চমী, পঞ্চমীর দ্বিবচন কী বলছে? নদী ভ্যাম, নদী শব্দের পঞ্চমীর দ্বিবচন হচ্ছে নদী ভ্যাম। ঠিক আছে, এবার দেখো গো শব্দের দ্বিতীয়ার বহুবচন, তো দেখো গো এর শব্দরূপ তোমার জন্য নিয়ে এসেছি, আগে দেখে নিই গো শব্দের দ্বিতীয়ার বহুবচন কী হবে। দেখো দ্বিতীয়ার বহুবচন মানে গা। দেখো এখানে এক বচন, দ্বিবচন, বহুবচন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। ঠিক আছে, গৌ, গাবৌ, গাবহ। ঠিক আছে, এই গৌয়ের যে শব্দরূপ সেটাও কিন্তু তোমাদের জন্য আমি এখানে 6 আকারে নিয়ে এসেছি, তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এবার বলছে গো শব্দের ষষ্ঠীর দ্বিবচন, ষষ্ঠী, গো শব্দের ষষ্ঠীর দ্বিবচন গবহ। ঠিক আছে, ষষ্ঠীর দ্বিবচন হচ্ছে এই যে ঘ নম্বরের উত্তরটা কী হবে, গব। এবার বলছে সেব ধাতু লট প্রথম পুরুষ এক বচন, লট বলেছে, লট হচ্ছে বর্তমান কাল, তাই তো? তাহলে সেব ধাতুর লট প্রথম পুরুষ এক বচন, প্রথম পুরুষ এক বচন সেবতে, তাই তো? সেবতে, সেবসে, সেবে, সেবেতে, সেবেথে, সেবাবহে, সেবন্তে, সেবদ্ধে, সেবামহে। ঠিক আছে, এটা তাহলে সেব ধাতুর লট হলো। তাহলে এখানে কী হলো, সেব ধাতুর লট প্রথম পুরুষ, লট প্রথম পুরুষ এক বচন, সেবতে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে ক্রিয়াপদ বসিয়ে শূন্য, এখানে দেখো এর সাথে সাথে কিন্তু তোমাদের এখানে কী হলো, 23 নম্বরের প্রশ্ন কিন্তু প্রায় হয়ে গেল, আর 2 নম্বর বাকি আছে। এবার দেখো বলেছে ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি করতে হবে, তম, হ্যাঁ, এর ক্রিয়াপদ লিখতে হবে, বয়ম, অহম, বালকও, ছাত্রা। ঠিক আছে, তো এর উত্তরগুলো কিন্তু তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো এর সাথে সাথে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর করণ হয়ে গেল। তোমাদের যদি আরও 1 সেট সংস্কৃতের সাজেশান প্রশ্ন উত্তর দরকার হয়,
তোমরা কমেন্ট লিখে জানাবে, এবং আগেও বলেছি যে এগুলো প্রশ্নের উত্তরগুলো করলাম না সেগুলো তোমরা কমেন্ট লিখে জানাবে, এবং আরেক সেট দরকার হলে আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য আরেক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তো এরপরে তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষার যেটা ভিডিও সেটা দেওয়া হবে, তারপরে তোমাদের অল সাবজেক্টের একটা ভিডিও আনা হবে, সেই অল সাবজেক্ট ভিডিওর মধ্যে তোমরা সপ্তম শ্রেণীর সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেতে চলেছো। তাহলে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, সংস্কৃতর উপর একটু জোর দাও যেহেতু এটা তোমাদের কাছে নতুন সাবজেক্ট, তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।